আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। Xiaomi Redmi Note 12 সিরিজের কিন্তু বেশ কিছু ফোন ইতিমধ্যেই কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে গ্লোবালি এবং চায়নাতে, যদিও বা বাংলাদেশে ফোনগুলো আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। আর এরই মধ্যে Xiaomi Redmi Note 12 4G এই ফোনটি কিন্তু খুবই শীঘ্রই লঞ্চ হতে চলেছে খুবই ইমপ্রেসিভ প্রাইসে। এই ফোনটা কিন্তু 4G ভার্সনে লঞ্চ হচ্ছে এবং এটা কিন্তু আগের 5G ভার্সন থেকে অনেক ক্ষেত্রে কিন্তু পরিবর্তন রয়েছে। অবশ্যই কিন্তু প্রসেসরের ক্ষেত্রে এখানে কিন্তু চেঞ্জ থাকবে এবং বাদবাকি অন্যান্য দিকেও কিন্তু এটা চেঞ্জ থাকবে এবং ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু ফোনটাতে কিছুটা চেঞ্জ রয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা জানাবো এই ফোনটি কেমন হবে, প্রাইস কেমন হবে, বাংলাদেশে কবে আসবে, সবকিছু এই ভিডিওতে জানাবো। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে ডিজাইন এবং আউটলুক নিয়ে কথা বলতে গেলে, আগের রেডমি নোট 12 5G যে ফোনটি লঞ্চ হয়েছিল সেটার মতো অলমোস্ট ডিজাইন, তবে ডিজাইনে তারা কিছুটা এখানে পার্থক্য এনেছে। যেমন ক্যামেরা বাম্পের ক্ষেত্রে তারা কিন্তু ক্যামেরা বাম্পটাকে আগের থেকে অনেকটা স্লিম করেছে। ক্যামেরা বাম্প যে মডিউলগুলো রয়েছে সেগুলো কিন্তু 5G ভার্সন থেকে 4G তে ছোট করে এনেছে এবং এটা কিন্তু আইফোনের মতো ফ্ল্যাট সার্ফেসের ডিজাইনটা থাকবে, মানে চারকোনাকার যে ডিজাইনটা থাকে সেরকম মানে এই ফোনটাতে করা হয়েছে। তো ডিজাইনের ক্ষেত্রে কিন্তু রেডমি নোট 12 5G থেকে 4G কিছুটা মিনিমালিস্টিক করেছে এখানে। তো ওভারঅল আমার কাছে ফোনটার ডিজাইন প্রাইস রেঞ্জ বিবেচনায় ঠিকঠাকই লেগেছে আর ফোনটি বেশ কিছু কালার ভেরিয়েন্টেও পেয়ে যাবেন। র্যাম এবং রম নিয়ে কথা বললে বেশ কিছু র্যাম ভেরিয়েন্টে ফোনটি লঞ্চ হবে। 4GB র্যাম 64GB স্টোরেজ, 4GB র্যাম 128GB স্টোরেজ, 6GB র্যাম 128GB স্টোরেজ এবং 8GB র্যাম 128GB স্টোরেজ। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। ডিসপ্লে নিয়ে কথা বললে ফোনটার ডিসপ্লেতে থাকবে 6.67 ইঞ্চেসের ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120Hz রিফ্রেশ রেট। ডিসপ্লেতে কর্নিয়া গোরিলা গ্লাস 3 সাপোর্ট থাকবে। ডিসপ্লে ভিভিডেন্সিটি হচ্ছে 395 এবং ডিসপ্লের পিক ব্রাইটনেস থাকবে সর্বোচ্চ 1200 nits। ওভারঅল আমার কাছে এই ফোনটার ডিসপ্লে ঠিকঠাকই লেগেছে, খুবই প্রিমিয়াম একটা ফিল দেবে আপনাকে এই ফোনটার ডিসপ্লে। অ্যামোলেড ডিসপ্লে থাকার ফলে কিন্তু কন্টেন্ট ওয়াচিং আপনারা খুবই বেটার পাবেন এবং 120Hz রিফ্রেশ রেট থাকার ফলে কিন্তু ডিসপ্লেতে মানে টাচ রেসপন্স অনেকটাই ভালো পাবেন এবং স্মুথ একটা পারফরমেন্স থাকবে মানে এখানে স্ক্রলিং এর ক্ষেত্রে। আর ডিসপ্লে যে কর্নিয়া গোরিলা গ্লাস 3 রয়েছে সেটা কিন্তু আমরে যে একদমই প্রোটেক্ট দিবে তা কিন্তু নয়, তারপরও তারা এখানে দিয়েছে সেটা একটা ভালো বিষয়। ওভারঅল ডিসপ্লে সাইজ সবকিছু আমার কাছে ঠিকঠাকই লেগেছে। পারফরমেন্সের দিক নিয়ে কথা বলতে গেলে এটা চিপসেটে রয়েছে কোয়ালকম স্ন্যাপ ড্রাগন 685, যেটা 6nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর সিপিইউ। জিপিইউ সেকশনে থাকবে অ্যাড্রিনো 610। অপারেটিং সিস্টেমে ফোনটাতে থাকবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13, UI হিসেবে থাকবে MIUI 14। তো স্ন্যাপড্রাগন 685 এটা কিন্তু স্ন্যাপড্রাগন 680 থেকে আপগ্রেডেড একটা প্রসেসর আর এটা কিন্তু 4G ভার্সনে যেহেতু তারা এই ফোনটি লঞ্চ করছে তো সেই ক্ষেত্রে তারা এই ফোনটিতে ফার্স্ট এই প্রসেসর তারা এখানে দিয়েছে। আর স্ন্যাপড্রাগন 685 680 থেকে কিন্তু অনেকটাই বেটার হবে আশা করছি। এখন রিয়েল লাইফে দেখা যাক স্ন্যাপড্রাগন 685 কতটুকু ভালো চিপসেট হয়। আশা করছি এটা স্ন্যাপড্রাগন 680 থেকে কিছুটা পাওয়ারফুল থাকবে অবশ্যই, কারণ স্ন্যাপড্রাগন 680 কিন্তু খুবই মানে মিনিমালিস্টিক একটা চিপসেট, সেটা থেকে হয়তোবা একটা ভালো পারফরমেন্স পাওয়া যেত ওভারঅল সব কিছু বিবেচনা করলে। তবে হেভি টাস্কিং বা মাল্টি টাস্কিং গেমিং এর ক্ষেত্রে সেই চিপসেটটা ভালো একটা পারফরমেন্স দিতে পারতো না। তো এই ক্ষেত্রে হয়তো স্ন্যাপড্রাগন 685 তারা আগের থেকে কিছুটা আপগ্রেড করবে আশা করি। আর অপারেটিং সিস্টেমে কিন্তু লেটেস্ট MIUI 14 থাকছে এবং অ্যান্ড্রয়েড 13। ক্যামেরা নিয়ে কথা বললে রিয়ারে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা, 50MP মেইন ক্যামেরা, 8MP আলট্রা ওয়াইড সেন্সর, 2MP একটা ম্যাক্রো সেন্সর। ফ্রন্টে থাকবে সিঙ্গেল 13MP সেলফি ক্যামেরা, যেটা পাঞ্চল কাট আউটে থাকবে আর 1080p 30fps উভয় ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো ক্যামেরার পারফরমেন্স আপনারা কিন্তু এটা থেকে মোটামুটি ভালোই পেয়ে যাবেন, এখন রিয়েল লাইফে এটা কেমন হয় সেটাই দেখার বিষয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোনটিতে কিন্তু একটা আল্ট্রাওয়াইড সেন্সর রয়েছে, কারণ আমরা যেই প্রাইসের ফোনটা পাবো সেই প্রাইস বিবেচনায় কিন্তু আল্ট্রাওয়াইড সেন্সর এখন কোনো ফোনই দেয় না। তো সেই হিসাবে রেডমি এখনও কিন্তু তারা নোট সিরিজে সেই ধারাবাহিকতাটা অব্যাহত রেখেছে, যেটা আসলে একটা ভালো বিষয়। এটার ব্যাটারিতে থাকবে 5000mAh এর ব্যাটারি, 33W চার্জার এবং টাইপ সি পোর্ট। সিকিউরিটি হিসেবে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট। আর প্রাইস নিয়ে কথা বললে এটা কিন্তু গ্লোবালি এটা $181 লঞ্চ হচ্ছে, তো সেই টাকা যদি সরাসরি বাংলাদেশের টাকায় কনভার্ট করি তাহলে 19,300 টাকার মতো হয়। তো সেই ক্ষেত্রে বলতে গেলে এই ফোনটার প্রাইস কিন্তু অনেকটাই বেশি রাখা হয়েছে তুলনামূলকভাবে, কারণ বাংলাদেশে আসলে এই ফোনটার প্রাইস আরও বেশি হবে, মানে 22,000-23,000 টাকা বা 25,000 টাকারও কিন্তু হতে পারে। যদি অফিসিয়ালি লঞ্চ হয় তাহলে কিন্তু এরকম থাকবে, আনঅফিসিয়ালি লঞ্চ হলে দেখা যাক এই ফোনটি 20,000-23,000 টাকা এর ভিতরেই থাকবে। যদি 20,000 টাকার কমে হতো তাহলে এই ফোনটি হতো বেস্ট একটা স্মার্টফোন বর্তমান সময়ের মার্কেট প্রেক্ষাপটে।